জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা এসেছি শিল্পকলায়, যেখানে আজ তিনটি উৎসবে মিলিত হয়ে একতার হয়ে গেছে সেই শিল্পকলার মাঠ। আমরা দেখতে পাচ্ছি শিল্পকলার মাঠে অনেক দর্শনার্থীরা ভিড় করেছেন। এই তিনটি উৎসব হচ্ছে আজকে এইখানে চলছে পিঠা মেলার শেষ দিন এবং আজকে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত দিবস। এই তিনটি দিবসকে সমন্বয় করে আজ তরুণ তরুণীরা মেতে উঠেছেন আনন্দ উৎসবে। কিন্তু আমরা বাংলার কৃষ্টি কালচার কি ভুলে গেছি হয়তোবা। কোন দাদা আপনি অফিসে কোন দাদা? আমি তো আপনার অফিসে পিঠা উৎসব Thank you.
আপনাদের দলের সদস্যদের নিয়ে বিভিন্ন স্পেসে আপনারা দাঁড়িয়ে যান। এখনই আমাদের এই এই প্রাঙ্গণে যে অনুষ্ঠান সেই নিয়ে পুরো স্পেসটা যে আছে সেই স্পেসে আপনারা দাঁড়িয়ে যান। দর্শকদের বলব মাঠের ভিতরে কেউ থাকবেন না, অনুগ্রহ করে সাংবাদিক বন্ধুরা আপনারা সাইডে গিয়ে ওনার ছবিটা তোলেন। কাবার আপনার সংবাদ এতে কাবার করবেন সাইডে গিয়ে। এখনই ডান্স পারফরমেন্স শুরু হবে। দর্শক মন্ডলী প্লিজ আপনারা মাঠের সাইডে চলে যান, মাঠের ভিতরে কেউ থাকবেন না। এখনো দেখতে পাচ্ছি অনেককে। আমাদেরকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শুরুতেই ঢাক ঢাক নৃত্য ঢাক ও ঢোলের নৃত্য দিয়ে আমাদের এই পর্বের সূচনা করছি। Thank you.
সত্য যে এই সময়ে তরুণ তরুণদের মধ্যে যে উৎসব বিরাজ করছে সেটা আমাদের মধ্যে অবশ্যই ভালো লক্ষণ, এবং যাতে এই উৎসব উপর একটি বাংলার প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু আমরা আশা করি। তবে এখানে যেটি দেখতে পাচ্ছি বাবার একই কথা বলছি, আমরা যেন আমাদের কালচারকে ভুলে না যাই, সেদিকে নজর রেখেই আমাদের উৎসবকে আরও উৎসবান্বিত করাটাই আমাদের মূল লক্ষ্য হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা করি এই যুব সমাজের কাছে, এবং আগামী এই যে তরুণ তরুণীরা যারা আগামীতে দিক নির্দেশনা দেবেন তাদের প্রতি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সময় নিউজ 24.com এর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।